কি এগুলো, পোকা নাকি? নড়ছে দেখ, দুধুতে খেয়ে নেবে। তো মামামের এখন ক্যারাটে করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এখানে ক্যারাটের জায়গায় দাঁড়িয়ে আছি, দেখো রোডের কাছেই দাঁড়িয়ে আছি। পাঁচটার ব্যাচে এসেছিলাম আজকে, কমপ্লিট হয়ে গেল। বাবা, তো ক্যারাটের ড্রেসটা খুলিয়ে এই ড্রেসটা পরিয়ে দিচ্ছে, কারণ আজকে যাব হচ্ছে আমরা বাবার বাড়ি, ওই জন্য এই ড্রেসটা পরিয়ে নিয়েছি। আর এখন এই ব্যাগটা আছে যে, ক্যারাটের ব্যাগটা। এই ক্যারাটের ব্যাগটা শাশুড়িকে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা দুজন চলে যাবো, কারণ এই জামা পরে তো আর যাবে না। তো চলো বেরিয়ে পড়ি, তা নাহলে আবার দেরি হয়ে যাবে, 6:30 তো বাজতেই চললো। তো বন্ধুরা, ক্যারাটা থেকে একদম চলে গেছিলাম হচ্ছে মাংসের দোকানে, কারণ রবিবার দিনে একটা স্পেশাল রান্না করার ইচ্ছা আছে, অনেকদিন ধরে ভাবছিলাম করব। তবে শনিবার দিন এটা ভ্লগ, শনিবার দিনে সকালবেলা থেকে সেরকম ভ্লগ করতে পারিনি, কারণ কী বলো তো, একটু তাড়াতাড়ি যেতে, মানে খেয়ে দিয়ে শুতে হয়, রান্না বান্না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে হয়, কারণ মামামের ক্যারাটে থাকে, ওই জন্য। তা না হলে আর ওকে শোয়াল, শোয়ালেই তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে না ওকে, না দুপুরবেলাটায় ওই একটু কোলে শুতে ইচ্ছা করে, মানে যতই একটু বড় হোক না কেন, এমনিতেই তো ছোট আছে, যতই একটুখানি বড় হোক না কেন, ওর সবসময় ইচ্ছা জাগে একটুখানি মায়ের কোলে শোবে, একটু মায়ের আদর খাবে, ওই জন্য ওকে দুপুরবেলাটা ওতে কোলেই শোয়। আর এইদিকে দেখো মনির সাথেও ও এখন একটু খেলা করছে, আর মনি ওকে আদর করছে কেন বলো তো, কারণ মুখের সামনেও দাঁতগুলো সব পড়ে গেছে, সামনের দাঁতগুলো একদম নেই। আর দেখো মায়ের জন্য তো কিছুই আনা হয় না, মা কোল্ড ড্রিঙ্কস খাবে না, মিষ্টি খাবে না, আম খাবে না, ওই জন্য কিছু কিছু স্ন্যাক্স জাতীয় জিনিস মায়ের জন্য নিয়ে এসেছি, পাউরুটি, তারপরে ধরো ক্রিম পাউরুটি, এইসব জিনিসগুলো টুকিটাকে নিয়ে এসেছি। আর মা বলছে বলতে, এইসব জিনিসগুলো আবার তুই কেন আনতে গেলি? এবার কি বলতো, মানে দেখো মেয়েরা বিয়ের পরে মা বাবার বাড়িতে গেলে কিছু না কিছু একটা জিনিস নিয়ে যেতে হয়, তা নাহলে একটা কেমন কেমন লাগে। হ্যাঁ, এবার আমি বোনের বিয়ের সময় এসছে গেছে তখন আর কোনো অসুবিধা হতো না, কিন্তু এরম মা বাবার বাড়িতে মা নিমন্ত্রণ করেছে আজকে রাত্রিবেলা স্পেশাল কিছু কিছু বাঙালি খাবার খাওয়াবে বলে, ওই জন্য মানে বাঙালি খাবার বলতে গেলে আমাদের যেগুলো খুবই প্রিয়, তোমাদেরও নিশ্চয়ই অনেকের ওই খাবারগুলো প্রিয় হবে। তো একটুখানি মায়ের জন্য কিছু না নিয়ে জিনিস নিয়ে গিয়ে হয়, মাও তো যখন আমাদের বাড়িতে আছে আমার জন্য, আমার মেয়ের জন্য জিনিস, এগুলো কর্তব্য, বুঝলে তো। তো যাই হোক, ওদিকে দোকানে জিনিস কিনতে কিনতে মামামেরও আবার এই যে দেখো, এই যে পুতুলের মতো চিহ্ন লজেন্স না কুরকুরে ছিল, ওটা ও কিনেছে আর এসেই সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছে। আর আজকে তো বোন এসেছে শনিবার, মানে কোর্ট থেকে এসেছে, ও আবার এই মঙ্গল বুধবার নাগাদ করে চলে যাবে। আর ও আজকে একটা স্পেশাল কেক বানিয়েছে, সেটা যে কেকটা বানিয়েছে সেটা তোমরা আমার চ্যানেলে আগের ভিডিওতে পেয়ে গেছো, বেশ চকলেট কেকটা বেশ ভালো হয়েছিল, দারুণ হয়েছিল। মানে আমি চকলেট খাই না, কিন্তু তার সাথে কী বলতো, কেকটা একদম পুরো গরম গরম ছিল তো, আর মানে ক্যাডবেরির কোনো গন্ধ ছিল না, যেহেতু ডার্ক ফ্যান্টাসি বিস্কুট দিয়ে করেছে সেহেতু ক্যাডবেরির কোনো গন্ধই ছিল না। এই দেখো খাচ্ছে, ফাটাফাটি হয়েছিলো খেতে, আর ওর মুখের এক্সপ্রেশনটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ভালো হয়েছিল খেতে। তো এই প্লেটটার মধ্যেই বোনও খাচ্ছে, আমিও খাচ্ছি, আর মামামও খাচ্ছে, অনেকটাই ওর নিয়েছিল। আর এর ওপরে আইসক্রিম, তারপরে আবার যেটা সসের মতো করে চকলেটের রটা ছড়িয়ে দিয়েছিল, সেটাও বেশ দারুণ ছিল। আর আমার মেয়ে তো এই সমস্ত চকলেট ক্যাডবেরি খেতে ভালোবাসে দারুণ, তাই মা বলছিল যে দেখ তোর বোন আর তোর মেয়ে কত যে ভালোবাসে খেতে। তো যাই হোক, ওদিকে তো কেক খাওয়ার পালা শেষ হয়ে গেল, এরপরে আমরা একদম নিয়ে এসেছি রাত্রেবেলা খেতে বসার সময় একদম চলে এসেছি, আর আজকেও বসেছি দেখো এসি ঘরে, কারণ যেহেতু আগের দিন না যখন লুচি ছোলার ডাল খেয়েছিলাম তখন যেহেতু মামামকে এসি ঘরে বসেছিলাম, ওই জন্য ওর খুব ইচ্ছা যে আজকেও এসি ঘরে বসবে। তো যাই হোক, এসি ঘরেই বসে পড়েছে, আর এদিকে মা সবার খাবার বেড়ে দিচ্ছে। আজকে খাবারের মধ্যে কী কী ছিল বলো তো মেনু? ভাত ছিল সাদা, একদম ঝুরঝুরে ভাত ছিল, আর মায়ের তৈরি করা বাড়ির ঘি, দেখতে পাচ্ছো মা কতটা ঘি নিয়েছে, মানে চারজন পাঁচজন আমরা খাবো কতটা করে ঘি নিয়েছে, দারুণ লাগে ঘিটা খেতে, মানে তখন যেন মনে হয় না যে, মনে হয়েছে যেন হাতটা না ধুই, যেমন মটন খেয়ে যখন যেমন মনে হয় যে না না আমি হাতটা ধোবো না, ঠিক তেমনি তেমন মনে হয় যে না তাহলে আমি ঘিটা খেয়েও হাতটা আমি ধোবো না। তো যাই হোক, এখানে দেখো কী কী আছে, এখানে বড়া ছিল, তারপরে হচ্ছে আলুর চোখা ছিল, তারপরে বড়া বলতে গেলে মসুর ডালের বড়া ছিল, ডিম সেদ্ধ ছিল, ঘি নুন আর ডিমের তরকারি ছিল, আর ছিল হচ্ছে মাছ।
মাছটা মাই করেছিল, মাছ ভাজা, কারণ বোন যেহেতু একটু মাছ খেতে ভালোবাসে, আমার যেরকম মানে মাছের থেকে ডিমটা আমার বেশি ভালো লাগে খেতে, ঠিক তেমনি বোনেরও মাছ খেতে ভালো ভালো লাগে। আর বোন আজকে আবদার করেছিল যে মাকে একটু খাইয়ে দেওয়ার জন্য, আর এখন বাজে দেখো 9:20, আর আমাকে আর মামাকেও বাড়ি যেতে হবে, তো খাওয়া 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 দাওয়াটা এবার করেনি, করে নিয়ে একদম বাড়ি গিয়ে একদম গা হাত পাটা ধুয়ে একদম শুয়ে পড়বো। তো দেখো আমারও এখানে ভাত বাড়া হয়ে গেছে, মা ভাতের সাথে কী কী দিচ্ছে একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো ভাত আছে, আলু সেদ্ধ আছে, মা মুসুর ডালের বড়া দিচ্ছে, আর তারপরে ডিম সেদ্ধ দিচ্ছে, ওই দিয়ে খেয়েছে। আর কি বলতো, একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে কাঁচা লঙ্কার অভাব ছিল, তো আর বসে পড়েছি খেতে, আর ইচ্ছাই করছিলো না যে কাঁচা লঙ্কা নিতে। তো আজকে ভালোই কাটলো বেশ, সন্ধ্যাবেলাটা মায়ের কাছে গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া খেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুকে একটা নতুন পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে, তোমরা প্লিজ এই পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতো এইটুখানি, টাটা, আর সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি।